হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। আজকে আমি তোমাদেরকে আরও একটা নতুন অসাধারণ একটা ট্রিক্স নিয়ে এসেছি, যে তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো আজকে কোন টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। তো টপিকটা হলো যে কীভাবে তোমাদের স্টোরেজটা খালি করবে। মানে অনেক সময় বিনা কারণে ফোন মেমোরি, এসডি কার্ডের মেমোরি পুরোপুরি ভরে যায়। তো আমি আজকে তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা ফোন মেমোরি খালি করবে, এসডি কার্ড মেমোরি খালি করবে কোনো অসুবিধা ছাড়াই। তো আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, যাতে আমার এই ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে যেতে পারে। তো শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্টে আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো। এটা গুগলের অ্যাপ, তো এটা খুবই জনপ্রিয় এই অ্যাপটা, মানে বিখ্যাত অ্যাপ। তো এটা গুগল বানিয়েছে, মানে তোমরা তো বোঝোই যে গুগল সিকিউরিটি কেমন। তো অ্যাপটিকে ফার্স্ট টাইম ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে তোমাদের সামনে। তো ফার্স্টে এরকম কিছু পারমিশন চাইবে, সেগুলোকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে সিম্পলি এরকমই ইন্টারফেস শো করবে। এখানে তোমার ফোন মেমোরি কতটা আছে দেখিয়ে দিচ্ছে, এখানে এমনি এসডি কার্ড কতটা আছে। তো এখানে পুরো অল ডিটেলস দিয়ে দেবে, তোমাদের ফোনে কী কী আছে, মেমোরি কার্ডে, ইন্টারনাল মেমোরি কার্ডে, এসডি কার্ডে কী কী আছে সব এখানে শো করবে। এতে মেন ফিচার্স হচ্ছে কি, এখান থেকে তোমরা খুব সহজে শর্টকাটে সব কিছু ডিলিট করতে পারবেন। মানে যেগুলো এক্সট্রা ফাইল, জাঙ্ক, মানে যেগুলো বেকার ফোনে ফোন মেমোরিতে ভরে আছে, সেগুলো তোমরা এখান থেকে ইজি ডিলিট করতে পারবে। মানে যেগুলো তোমাদের দরকার পড়ে না, সেগুলো এখান থেকে নিজে নিজেই ওরা কালেক্ট করে নেবে। যেসব ফাইল মানে জাঙ্ক, টিএম ফোল্ডার যেগুলো আছে, সেগুলোকে তোমরা এখান থেকে ডিলিট করতে পারবে। এখানে আরও কিছু আছে যে লার্জ ফাইল, মানে তোমাদের ফোনে যেগুলো 500 MB ওপরে আছে, যেগুলো 600 MB ওপরে আছে, সেগুলো এখানে শো করবে। মানে এক্সট্রা যা যা জিনিস এখানে দেখছো, যেরকম যা যা আছে এখানে তোমরা ডিলিট করতে পারবে। যেরকম এখানে দেখো, এই একটা আছে ভিডিও, আর এই একটা ভিডিও, মানে দুটো ভিডিও এখানে একই সাথে আছে। তো এইটার সাইজ হচ্ছে 354 MB, আর এটার সাইজ হচ্ছে গিয়ে 115 GB। তো এখান থেকে তোমরা এখান থেকে ডিলিট করতে পারবে। মানে শর্টকাট খুব তোমাকে অত গ্যালারিতে গিয়ে চেক করতে হবে না, কোনো ফোল্ডারে চেক করতে হবে না, মানে এটা খুবই সোজা এটা সাজে করতে পারবে। এতে এই অ্যাপটা আর একটু ফিচার্স হচ্ছে কি, এখানে দেখছো ব্রাউজ বলে অপশান আছে। তো এখানে তোমরা সিম্পলি এই সার্চ বক্সে যেটা দেখছো, এটাতে এখানে তোমরা তোমাদের ফোনের যে কোনো জিনিস সার্চ করতে পারো। যেরকম আমার ফোনে যদি সার্চ করি, মানে আমি একটা জিনিস সার্চ করছি, তো এখানে তো আমি এখানে একটা কি MUSIC, তো আমি এখানে মিউজিক বলে সার্চ করলাম। তো আমার ফোনে কী কী মিউজিক আছে এখানে সব দিয়ে দেবে। মানে তোমাদের ফোল্ডারে যা যা আছে, মানে কোনো ইমেজ, কোনো ভিডিও, কোনো লার্জ ফাইল, মানে যা যা তোমাদের ফোনে যদি যেই যেই জিনিস থাকে, সেগুলো এখানে সার্চ করলে সঙ্গে সঙ্গেই তোমরা এখানে পেয়ে যাবে। তো আরও ফিচার্স হচ্ছে কি, এখানে যে শেয়ারের অপশান দেখছো, এখানে তোমরা কোনো আলাদা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না, জিন্ডার, শেয়ারিট এগুলো লাগবে না। এই অ্যাপের সাহায্যে তোমরা কাউকে কোনো কিছু ফাইল শেয়ার করতে পারো, কোনো কিছু নিতে পারো। তো এখান থেকে তোমরা সেন্ড, রিসিভ করতে পারো। তো এখানে আরও একটা ফিচার্স হচ্ছে গিয়ে, মানে যেটা মেন ফিচার সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট এ ফ্রি স্পেস অ্যাপ। তো দেখছো এখানে এটাতে ক্লিক করতে হবে, মানে ফ্রি মানে টোটাল জাঙ্ক বলতে পারো। তো এইগুলোকে তোমরা এখান থেকে খুবই সহজে আনস্টল ডিলেট করতে পারবে। তো এখানে আশা করি ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো এরকম ভিডিও দেখার জন্য। তো এখানে আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ইনস্টল করবে। তো আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে পারো ফাইল গো বলে। তো আমি এখানে ফাইল গো লিখছি। তো ফ্রেন্ড ফাইল গো বলে সার্চ করার পর একদম ফার্স্ট লিস্টে, তো এখানে আমার নেটটা খুবই স্লো চলছে। হ্যাঁ, ফার্স্ট লিস্টে যে অ্যাপ্লিকেশনটা আছে, যে 50 মিলিয়ন মানুষ এটা ইউজ করেছে। তো আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ইনস্টল করে নিতে পারো।